লিকুইডটা তৈরি করে ওটা দিয়ে এই ভেপটা তৈরি করে এগুলি তো কোনো ক্ষতি করে না সিগারেট বিকল্প হিসেবে এটা ই করছে আর কি উইড টাইপের ফ্লেভার বানাইছিল ওরা এগুলো খেয়ে অনেকেই মারা গেছে ঝুঁকি কাছাকাছি থেকেই যাচ্ছে একটা সিগারেট খেলে যে ক্ষতি হবে তার থেকে 50 গুণ বেশি ক্ষতি হবে সেই সিগারেটটা খেলে হার্ট অ্যাটাকের সংখ্যা বাড়িয়ে দেয় প্রায় 59%। এই বিষয়টা কিন্তু সরকারের নজরে আনা দরকার। চার কোটি লোক তামাক গ্রহণ করে, তার মধ্যে প্রায় 1,92,00,000 থেকে 2 কোটি লোক সরাসরি ধূমপান করে এবং বাকি আপনার 20.6 অর্থাৎ 2,20,00,000 লোক ধোঁয়াইন তামাক ব্যবহার করে। সুতরাং এক্ষেত্রে দেখা যাচ্ছে এখনও তামাক নিয়ন্ত্রণটা অত বেশি বাস্তবতার সঙ্গে আমরা অর্জন করতে পারিনি। ডাক্তার অরূপ রতন চৌধুরী, আমরা তামাক নিবারণ করি সংগঠনের সভাপতি। তামাকজাত দ্রব্যের নিয়ন্ত্রণ নিয়ে যেমন বলছিলেন, তেমনি বলছিলেন এর নেতিবাচক দিকের কথাও। কোভিডের মধ্যে ধূমপানের একটা সম্পর্ক প্রথম থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আসছে এবং বলছে এদের ঝুঁকি 14 গুণ বেশি অন্যান্য ধূমপায়ীদের তুলনায়। পরিসংখ্যান বলছে নিকোটিন ও তামাক ব্যবহারজনিত রোগে প্রতি বছর বিশ্বে 80 লাখ আর বাংলাদেশে মারা যান 1,26,000 মানুষ। ইউএস সার্জন জেনারেলের এক রিপোর্ট অনুযায়ী প্রায় 90% ধূমপায়ী 18 বছরের মধ্যে প্রথমবার ধূমপান করেন, ফলে অল্প বয়সে তামাক পণ্যে আসক্ত হয়ে ফুসফুসের কার্যক্ষমতা হ্রাস পেতে থাকে। ধূমপান ও তামাকজাত দ্রব্যের নানা নেতিবাচক দিক থাকলেও এর সাথে নতুন করে যোগ হয়েছে ই সিগারেট। ই সিগারেট বা ইলেকট্রনিক সিগারেট ব্যাটারি চালিত এক ধরনের যন্ত্র। এর মধ্যে থাকে নিকোটিনের দ্রবণ যা ব্যাটারির মাধ্যমে গরম হয়ে ধোঁয়া তৈরি করে, যেটা মস্তিষ্কে ধূমপানের মতো অনুভূতির সৃষ্টি করে। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে ইলেকট্রনিক সিগারেটের প্রচলন বেড়েছে। বলা হয়ে থাকে যারা ধূমপান ছেড়ে দিতে চান তারা ই সিগারেট ব্যবহার করেন। স্মোক করলে আপনার নর্মালি শরীরে শক্তিবোধ মানে একটু কম থাকে। নর্মালি আপনি যদি 2 তলা সিঁড়িতে উঠেন তো ওখান থেকে উঠতে আপনার শরীরটা কিন্তু ভারী হয়ে যাবে, তো এটা খেলে আপনি নর্মালি ভাইয়া আরামসে উঠতে পারবেন। প্রায় বছরখানেক ধরে ই সিগারেট নিচ্ছেন এই কিশোর, যিনি নিজেও ই সিগারেট ধূমপান ছাড়ার ওষুধ বানিয়ে ফেলেছেন। এখন আগে খাচ্ছিলাম ভাই টোবাকো, দেন টোবাকো ছেড়ে দিয়ে আমি ফ্রুটি ফেলে চলে আসছি। ফ্রুটি খাওয়ার পরে আমি আসছি মার্শমেলোতে। তার কথাতেই বোঝা যাচ্ছে সিগারেট ছাড়তে গিয়ে ই সিগারেটে আসক্ত হয়ে পড়েছেন। সিগারেট বা তামাকজাত দ্রব্যের মতোই ই সিগারেটেও যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সে বিষয়ে মাথা ব্যথা নেই। উইড টাইপের ফ্লেভার বানাইছিল ওরা, সেটা আপনার অ্যালাউ ছিল না, বাট এগুলো খেয়ে অনেকেই মারা গেছে। বিভিন্ন দেশ থেকে আমদানি করা ই সিগারেট ও ভেপে যেসব কেমিক্যাল থাকে সেগুলো যে ঝুঁকিপূর্ণ নয় তার নিশ্চয়তাই বা কোথায়? স্কুল পড়িয়া ছেলে মেয়েদের ব্যাগে ই সিগারেট থাকে, তো হাতি ঝিলে আমি হেঁটে আসতেছিলাম, একটা মেয়েও দেখলাম ই সিগারেট খাইতেছে। প্রথমে ওইটা গ্রহণ করলো, একটা সময় গিয়ে ঠিকই দেশে দেখাচ্ছে স্মোক, যেটা নাকি তামাকের স্মোক ওইটা নিল। এক সময় সে আস্তে আস্তে কিন্তু স্টেপ বাই স্টেপ মাদকের দিকে ঝুঁকে যায়। বলা হচ্ছে ই সিগারেটও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর, তাই তো এর নিয়ন্ত্রণ বা দেখভাল দরকার। কিন্তু এর দেখভালের দায়িত্বে বা সরকারের কোন প্রতিষ্ঠান? ই সিগারেট কীভাবে ইম্পোর্ট হয় আমাদের দেশে, কীভাবে তৈরি হয়, ম্যানুফ্যাকচারিং প্রসেস কী আদৌ সেটা আমাদের সুনির্দিষ্ট নীতিমালা অনুসারে হচ্ছে কি না, এই জিনিসটা অবশ্যই আমাদের জানতে হবে। এটা তো নিয়ন্ত্রণ আনার কোনো ধরনের চেষ্টা হচ্ছে না। আদৌ কি কোনো প্রতিষ্ঠান এসব নিয়ন্ত্রণ বা দেখভাল করছে? এই ভেপ বা ই সিগারেট নিয়ে নীতিমালায় বাকি? ফিরছি ছোট্ট একটা বিরতির পর। রাজধানীর নিউ মার্কেট, নানা রং আর বিভিন্ন ফ্লেভারের ই সিগারেট বা ভেপের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। এসব ই সিগারেট বা ভেপের দাম 200 থেকে 5,000 টাকা বা তারও বেশি। দাম বেশি হলেও অনেকেই ই সিগারেট কিনছেন।
লিকুইডের মধ্যে উপাদানগুলো হচ্ছে ভেজিটেবল গ্লিসারিন প্রথম, যেটা খাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে প্রোপাইলিন গ্লাইকল, আর আরেকটা হচ্ছে ফ্রুটস ফ্লেভার আর কি। এই তিনটা উপাদান দিয়ে হচ্ছে ফ্লেভারটা তৈরি করা হয়। আমাদের যেই ফ্লেভারগুলো আছে এগুলো হচ্ছে নিকোটিন ছাড়া। এই দোকানি ক্রেতাকে এমনভাবে বুঝিয়ে দিচ্ছিলেন যেন ই সিগারেট মানবদেহের জন্য উপকারী। যারা কোনোদিন ধূমপান করেননি তাদের অনেকেই ই সিগারেট কিনছেন, যা বোঝা গেল ই সিগারেট কিনতে আসা স্কুল পড়ুয়া এই কিশোরের ক্যামেরা এড়িয়ে যাওয়া দেখে। না, আমার যেহেতু এদিকে প্রবলেম, তো আপনি আরেকজনকে যদি ফাইন করেন তাহলে আমার জন্য একটু ভালো হতো। ক্রেতাদের যেভাবে বুঝিয়ে দিচ্ছিলেন ঠিক আমাদেরও একইভাবে বুঝিয়ে দিলেন। এগুলি তো কোনো ক্ষতি করে না, এমনভাবে বলা হচ্ছে যেন ই সিগারেটে কোনো ক্ষতি নেই, অনেকটা ক্রেতা আকৃষ্ট করার মতো। প্রশ্ন ছিল এসব সিগারেট আসে কোথা থেকে। আমাদের আলাদা ইম্পোর্টার থাকে, ওই ইম্পোর্টারের কাছ থেকে আমাদেরকে এসে দিয়ে যায় মাল। যাদের কাছ থেকে কেনার কথা বলছেন এবার তাদেরই একজনের বক্তব্য শুনুন। আমার কাছে যে বোতলটা আপনি 1000 টাকায় পেতে পারেন, ওটা নিউ মার্কেটে 200 টাকাও পেতে পারেন। নিকোটিনের যে কোয়ালিটিটা, এটা অনেক আকাশ পাতাল ডিফারেন্ট, ওটা বডিতে অনেক রকম ডিফারেন্স আসে। কথা বলতে হবে আরেক দোকানের সাথে। ই সিগারেট ব্যবহারের বিষয়ে ক্রেতাকে ধারণা দিচ্ছিলেন এই দোকানিও। পরে ক্রেতার সাথে আমাদেরও কথা হয়। সিগারেট বিকল্প হিসেবে এটা ই করছে আর কি। ধূমপান ছাড়তে অনেকেই ই সিগারেট ব্যবহার করার কথা বললেও একজন কিশোরকেও দেখা গেল যিনি নিজেও এসেছেন ই সিগারেট কিনতে। কথা বলবো দোকানের সাথে। জুসটা তৈরি করে আর কি, লিকুইডটা তৈরি করে, ওটা দিয়ে মানে আপনার এই বেপটা তৈরি করে, বেপটা খায় আর কি। এটার ভিতরে ওইভাবে মানে এনার্জি আছে তা বলবো না, কিন্তু ওইভাবে ধরেন আপনার সাইড এফেক্ট নেই। বক্তব্য শুনে মনে হতে পারে তিনি বিশেষজ্ঞ, তা না হলে এমন গ্যারান্টি দেন কিভাবে? নাকি এমন যুক্তি ক্রেতা আকৃষ্টের কৌশল? আরেকজনেরটা দেখে আসে আর কি, মানে আরেকজনে খাচ্ছে এরা মানে অনুপ্রাণিত হয়ে আসে আর কি। এই দোকানের কথাতেই অবশ্য বোঝা যাচ্ছে অধম্পায়রাও ই সিগারেট নিচ্ছেন। প্রশ্ন ছিল এসব আমদানি হয় কিভাবে। এগুলো আসে আপনার চায়না থেকে, ঠিক আছে না, আমরা চকবাজার থেকে আনি। চকবাজারের 10 নং গলি, ফেন্সি মার্কেট ও মনসুর খান মার্কেটেও দেদারছে বিক্রি হচ্ছে ইলেকট্রনিক সিগারেট, যেখানে 200-300 টাকারও ই সিগারেট বিক্রি হয়। কথা বলতে না চাইলেও তথ্য বলছে এসব ই সিগারেটের বেশিরভাগ চায়না থেকে আনা, যেগুলোতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। আমদানির নীতিমালা, স্বাস্থ্য ঝুঁকি কোনো কিছুর তোয়াক্কা না করে দেদারছে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ধানমন্ডির ভ্যাপার ক্লাউড নামের এই দোকানটিও চলছে ট্রেড লাইসেন্স দিয়ে, তবে আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি। আমার সিইও স্যার আমাকে এখন না করছেন, সো আই ক্যান। ই সিগারেট কি মাদক, তামাক নাকি নেশাজাতীয় কোনো দ্রব্য? যদি এগুলোর কোনো একটি হয়ে থাকে তাহলে এতদিন কেন সংশ্লিষ্ট দপ্তরের তালিকাভুক্ত হলো না বা নিয়ন্ত্রণ করছে না? ফিরছি আরও একটা বিরতির পর। তথ্য বলছে ই সিগারেটের কারণে যুক্তরাষ্ট্রে মারা গেছেন 57 জন। গত বছরের 10 জানুয়ারি রয়টার্সের খবরে বলা হয় ওই বছরের 7 জানুয়ারি দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র CDC ই সিগারেট বা ভেপিং ব্যবহারজনিত অসুস্থতার 41টি নতুন ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ই সিগারেটজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি থাকে 2602 জন। সুস্পষ্টভাবেই প্রমাণ রয়েছে যে হার্ট ডিজিজ, লাং ডিজিজ, ক্যান্সার, কারণ ওই জিনে পরিবর্তন, জেনেটিক এই পরিবর্তনটা এই সিগারেট থেকে এসে যেতে পারে, যেটা অন্য সিগারেটও আসে। এবং এই ধরনের যে অসুখ, এবং বিশেষ করে প্রেগনেন্সিতে বাচ্চার উপর যে সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু কম বেশি মাত্রায় একই রকমই কিন্তু ঝুঁকি কাছাকাছি থেকেই যাচ্ছে এই এই মানে ই সিগারেটে। যা ভাবা হয়েছিল তা কিন্তু নয়, মানে
তথ্য প্রমাণাদি দেখা যাচ্ছে যে এই ঝুঁকি আছেই, যে দীর্ঘকালীন সংগ্রাম করে টোবাকো এবং এই কন্ট্রোল যে যতটুকু অগ্রগতি করা হয়েছিল সেটিকে আবার পিছিয়ে যাওয়ার একটা উপক্রম হচ্ছে, হ্যাঁ, মানে এই বাণিজ্যিক কারণে। 2019 সালের 5 ফেব্রুয়ারি ই সিগারেট বিস্ফোরণে এক নারীর মৃত্যুরও খবর পাওয়া যায়। গত বছরের 9 সেপ্টেম্বর সিডিসির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, উচ্চবিদ্যালয়ের প্রতি 5 জনের একজন ও মধ্যম পর্যায়ের স্কুলের প্রতি 20 জনের একজন শিক্ষার্থী ই সিগারেট ব্যবহার করছে। আর গ্লোবাল সেন্টার ফর গুড গভর্নেন্স GGTC-র তথ্য বলছে, তামাক নিয়ন্ত্রণ ও ঝুঁকি বিবেচনায় ইতিমধ্যে 42টি দেশে ই সিগারেট নিষিদ্ধ করা হয়েছে। ক্রয় বিক্রয়ের উপর বাধ্যবাধকতা আরোপ করেছে 56টি দেশ। ই সিগারেটের ক্ষতিকর প্রভাবের কথা উল্লেখ করে তা নিষিদ্ধে 153 সংসদ সদস্যের যৌথ বিবৃতির কথা বলছেন স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সংসদ সদস্য ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন যে রিসার্চ করেছে তাতে দেখা গেছে যে এই ই সিগারেট, যেটা আমরা স্ট্রোক বলি, ব্রেন স্ট্রোক, তার ঝুঁকি বাড়ায় 71%, এবং ই সিগারেট হার্ট অ্যাটাকের সংখ্যা বাড়িয়ে দেয় প্রায় 59%, এবং হার্ট ডিজিজের সংখ্যা বাড়িয়ে দেয় 40% মতো। প্রায় 153 জন মাননীয় সংসদ সদস্যগণ তারা এই ই সিগারেট বন্ধ করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি পিটিশন বা অ্যাপ্লিকেশন করছি। আমরা তামাক নিবারণ করি সংগঠনের সভাপতি মনে করেন ই সিগারেটও হতে পারে মাদকাসক্তের নাটের গুরু। এখন যে 75 লক্ষ তরুণ যুবক সমাজ বাংলাদেশে মাদকাসক্ত, তার সঙ্গে যদি ই সিগারেট যুক্ত হয় তাহলে এই আগামী 2030 সালের মধ্যে আমাদের 2 কোটি ছাড়িয়ে যাবে মাদকাসক্তের সংখ্যা। এই বিষয়টা কিন্তু সরকারের নজরে আনা দরকার, এবং এটা মাদকদ্রব্য অধিদপ্তর অবশ্যই এই ই সিগারেটের ব্যাপারে একটা তদারকি চালাতে পারেন যে তাদের কোনো লাইসেন্স বৈধ আছে কি না, কীভাবে তারা বাজারজাত করছেন, এবং এর কম্পোজিশনটা কী, এর ভিতরে পদার্থগুলো কী, বিষাক্ত যদি থাকে তাহলে কেন এটাকে অবৈধ ঘোষণা করা হচ্ছে। আইনে বলা আছে কোনো দ্রব্যে 0.2 ppm এর বেশি নিকোটিন থাকলে তা মাদক হিসেবে অন্তর্ভুক্ত হবে। ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষায় ই সিগারেটে 15% নিকোটিন রয়েছে এমন প্রমাণও পাওয়া গেছে, তারপরও চলছে অনিয়ন্ত্রিতভাবেই। এই যে ই সিগারেট, এ সম্বন্ধে বাংলাদেশে কোনো স্ট্যান্ডার্ড হয়নি, তবে আমাদের সম্প্রীত যে নতুন মাদক নিয়ন্ত্রণ আইন আমরা লঞ্চ করছি 2018, সেইখানে আমরা সিসাকে 0.2% ঊর্ধ্বে নিকোটিন হিসেবে অন্তর্ভুক্ত করছি। সেই হিসেবে আমরা এই ই সিগারেটে যেহেতু 5-15% পর্যন্ত নিকোটিন থাকে, এটা আমরা ওই আইনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে 2-1টা ট্রায়াল দিয়ে বিজ্ঞ আদালতের কাছে আমরা সাবমিট করতে পারি। তো একটা সিগারেট খাইলে যে ক্ষতি হবে তার থেকে 50 গুণ বেশি ক্ষতি হবে সেই ই সিগারেটটা খেলে। নিকোটিন সমৃদ্ধ জিনিস যার তার কাছে বিক্রি করবে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স, এইটা সঠিক হচ্ছে বলে আমি মনে করি না। রাসায়নিক পরীক্ষায় প্রমাণ মিললেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানেনি না, তাহলে কি সমন্বয়ের অভাব? এমন যদি কোনো মাদক হিসাবে থাকে যেটা জনস্বাস্থ্যের জন্য হুমকি বা যুব সমাজের জন্য হুমকি, তাহলে ওইটা আমাদের আইনেই বলা আছে যে একটি সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে সেই জিনিসটাকে মাদকে নামকরণ করা হয়। যখনই আমাদের আইনে এটা অন্তর্ভুক্ত হবে তখনই আমরা মাদকের বিরুদ্ধে আমরা যে আমাদের অপারেশন বা অ্যাকশনে আমরা যেতে পারি। যদি নিকোটিনের পরিমাণ 0.2-র বেশি থাকে এবং আমরা যদি কাউকে প্রমাণ করতে পারি, আমাদের যে কেমিক্যাল এক্সপার্ট আছে সেখান থেকে যদি প্রমাণিত হয়, তাহলে আমরা অ্যাকশনে যেতে পারবো।